রফিকুল ইসলাম মাদানী শিশু বক্তা হিসেবে যে পরিচিত সে নাকি আজকে বিকাল বেলা কারাগার থেকে মুক্তি পেয়েছেন যদি সত্য হয় আল্লাহ জাতিকে আলহামদুলিল্লাহ বলার রাস্তা খুলে দাও আল্লাহ তো আশ্চর্য কথা যাদের বয়ানে চোর ডাকাত খুনি ভালো হয় সন্ত্রাসী আল্লাহ ওয়ালা হয় সেই আলেমদেরকে জেল খাটাবেন আর 1,00,000 কোটি টাকা এক একজন নেতারা বিদেশে পাচার করে দেশটা ফোকলা বানায় ফেলবেন এদেশের মেয়েগুলিকে যারা ব্যবসা বানাচ্ছেন ছেলেদেরকে লম্পট বানাচ্ছেন নিজেরা চেয়ারে বসে কলমের গুতায় চুরি করেন দুর্নীতি করেন তারা রাজার হালতে থাকবে না আলেমরা জেল খাটবে এর বিচার একদিন এদেশে হবেই হবেই হবে হবে ঠিক কি না জানেন কা সেজন্য আর চুপ করে বসে থাকবে না থাকা যাবে না প্রত্যেকের ঘরে একটা করে শক্ত বাঁশের লাঠি বানাতে হবে ঠিক কি না জানেন কা গোটা জাতির সামনে এখন সময় এসেছে শক্ত বাঁশের লাঠি বানিয়ে রাখুন বেশি দিন নয় অল্প দিনের ভিতরে আওয়াজ আসবে যার যা কিছু আছে তা নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ো যারা ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করে ওলামায়ে কেরামকে জেলখানায় আবদ্ধ করে তাদের মানসিক নির্যাতন শারীরিক নির্যাতন করে এরা আবু জেহেলের উত্তরসূরি ফেরাউনের ভাব সন্তান এদের রাজনীতি হলো ইয়াজিদের রাজনীতি এদের ধর্ম হলো আবু জেহেলের মূর্তি ধর্ম আর এদের শাসন হলো ফেরাউনের শাসন আমি কি ভুল বলেছি তাহলে আসুন কোন মায়ের কত ফোঁটা দুধ খেয়েছেন প্রমাণ করে দেই এদেশের 52 বছরের স্বাধীনতার ইতিহাসে দেশ স্বাধীন হলো 52 বছর হয়েছে এর মধ্যে কত বড় বড় রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী আসলেন গেলেন কিন্তু কেউ নবীজির বন্ধু হতে পারে নাই ঠিক কি না আল্লাহর নবীকে যখন যার যে সরকার আমলে গালি দেওয়া হয়েছে প্রত্যেক সরকার নিশ্চুপ থেকেছে কোনোদিন নবীর শত্রুদের বিচার করে বাংলাদেশের একটি বিশাল নেতা এদেশের চেতনার কেন্দ্রবিন্দু ছিলেন তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 71 দেশ স্বাধীন হওয়ার পরে 10 কি বলা হয় আপনার জানুয়ারি তিনি পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে স্বদেশ প্রত্যাবর্তন করলেন 1972 সালে রাষ্ট্রপ্রধান হলেন হেড অফ দ্য স্টেট হলেন তার আমলে দাউদ হায়দার নামে একটা বেয়াদব কবি দাউদ হায়দার নবীজির চরিত্রে কালিমা লেপন করে সে কবিতা লিখল নবীজিকে গালি দিল বঙ্গবন্ধু তার বিচার করতে পারলেন না ঠিক কিনা আমি 3 ঘন্টার কথা 1 ঘন্টার কম সময় আপনাদের সামনে বলবো দোয়া করেন একটু সুস্থ হই স্বাভাবিক হই এবার শুধু কথা বলবো না যেই কথায় পার্লামেন্টে ইসলাম কায়েম হয় এদেশে কলেমার পতাকা উড়ে নাস্তিক মুরতাদরা এদেশ থেকে নিজেরাই পালিয়ে চলে যায় সেই কথাই বলা হবে ঠিক কিনা জানেন কা নবীর শত্রুদের এদেশে আর কোনো জায়গা হবে না কেন আজকে লজ্জা হওয়া উচিত এদেশের মুসলমানদের ঘরে ঘরে মুসলমান ওলামায়ে কেরামকে মাহে রমজানে রমজানকে অপমান করে গ্রেফতার করা হয়েছিল ঠিক কিনা বলেন উচিত ছিল সেদিনই বাঁশের লাঠি নিয়ে সূর্য ওঠার আগেই ঝাঁটায়া পিটায়া নাস্তিক মোরতাদ বিদায় করে দেওয়া ঠিক কিনা জানেন কা কি আশ্চর্য কথা মাহে রমজান কাউকে ইফতারের সামনে থেকে নিয়ে আসা হলো কাউকে সেহরির সময় নিয়ে আসা হলো কেউ তারাবির নামাজ পড়তেছে যে আর পড়া যাবে না আমাদের সাথে এখনই ডিবি অফিসে যেতে হবে যারা যারা এই অপরাধ করেছেন আল্লাহ চাহে তো বাংলার মাটি আষাঢ় মাসের বৃষ্টিতে যেমন মমের মতো গলে যায় চৈত্র মাসের রৌদ্রে তা আবার পাথরের মতো শক্ত হয় ঠিক কিনা জোরে বল একজনও রেহাই পাবে না প্রত্যেকেই শাস্তির আওতায় আসবে বিচারের আওতায় আসবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জোরে কম আমরা দীন ও ইসলাম নিয়ে বাংলাদেশে আমি প্রায় 40 বছর মাইকের সামনে কথা বলি ছাত্র জীবন থেকে কত হাজার জেলখানায় কেন্দ্রীয় কারাগারে এক লোক আমাকে বলছে হুজুর আপনি নুরানী সাহেব হুজুর না আমি কিভাবে চিনলেন হুজুর 25 বছর আগে সেই বাগের হাটের কাটাখালী সাম্বাগাত মাদ্রাসার মাহফিল আপনার বয়ান শুনে আমি দাঁড়িয়ে রেখেছি কি অপরাধ করেছে মাননীয় অপরাধ মানুষকে দাড়ি দেখাই চোর ডাকাতকে ভালো করি যারা গুনার পথে যে যুবকরা যাওয়ার পথে আমাদের সাথে সম্পর্ক রাখলার পরর মেয়ের দিকে তাকায় না তারা গুনার কাজে যায় না এটাই কি ওলামায়ে কেরামের অপরাধ কেন ওলামায়ে কেরামকে জেল খাটাইল এর জবাব কি দিবেন আপনি প্রথমে আপনাদেরকে জাতি হিসাবে জবাব গলায় পারাদা আদায় করে রাখতে হবে ঠিক কি না বলেন আর আখেরাতের জবাব কি যে হবে চলুন না হাসরের ময়দানে আপনারাও দাঁড়াবেন আমরাও দাঁড়াবো ইনশাআল্লাহ কি বলেন ঠিক না
সেদিন দেখা যাবে আর আমার মনে দুনিয়ার বিচারটা বাংলাদেশের মুসলমানরা জাতি হিসাবে ফেল করেছে তারা ট্রেন মিস করেছে কিন্তু আল্লাহ পাক তার গায়বী অ্যাকশন শুরু করে দিয়েছে কারণ বুখারী শরীফের মধ্যে হাদিসে কুদসি আল্লাহ স্বয়ং বলেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আদামতুহু বিল হক যদি আমার আল্লাহ ওয়ালা দিনদার প্রিয় বান্দাদের বিরুদ্ধে কোনো জালেম শাসক আর কোনো জালেম বাদশা জালেম প্রধানমন্ত্রী জুলুম করে আল্লাহ বলেন সেই সরকার প্রধানকে বলে দাও আমি স্বয়ং আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিলাম আর আল্লাহর বিরুদ্ধে যদি আল্লাহ যদি কারো বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেন বংশে বাতি দেওয়ার লোক থাকে না ঝাড়ে বংশে নির্মূল করে দেন ঠিক কিনা জোরে কর এখনো সময় আছে খুব তাড়াতাড়ি নিউটনে চলে আসেন মানুষকে মানুষ মনে করুন ওলামা ইকরামের কাছে নিঃশর্ত ক্ষমা চান আর তা না হলে আল্লাহু আকবার কি পরিণতি যে হবে আমার মনে হয় না পৃথিবীর কোন শাসকের এমন পরিণতি হয়েছে এমনটা হবে ঠিক কিনা জোরে কর আমার ভাইরা এই সকল শিক্ষিত মানুষগুলি কিছুদিন পর পর আমাদের সমাজে শিক্ষিত এই কবিরা এই সাহিত্যিকা দার্শনিকা নবীজিকে গালি দেয় কবির চৌধুরী বলল এরশাদ রাম আমি বঙ্গবন্ধু থেকে শুরু করি ওনার আমলে দাউদ হায়দার নবীরে গালি দিল বিচার হলো জিয়াউর রহমানের আমলে আহমদ শরীফ বলল দেয়ার ইজ নো গড কোনো আল্লাহ খোদা নাই তার বিচার হলো না বিচার আমরা চেয়েছিলাম এরপরে অনেক কিছু থান পাতাল ঘটলো চলে আসলেন এরশাদ সাহেব উনি নয় বছর দেশ চালালেন বহু হাজি গাজির মতো ভাবসুরত ধরেছেন শুক্রবারকে সরকারি ছুটি ঘোষণা করেছেন ভালো কাজ করেছেন ধন্যবাদ কিন্তু আপনার আমলে কবির চৌধুরী পাতাল দেয় আপনার আমলে কবির চৌধুরী শামসুর রহমান আল্লাহ জানেন কি বলেছে শূন্য কলিজাতে আগুন লেগে যাবে এরশাদের আমলে কবির চৌধুরী বলেছিল ফজরের সময় ঢাকায় যে মুয়াজ্জিনরা আজান দেয় এটা আমার কাছে কুকুরের ঘেউ ঘেউর মতো আজানকে কুকুরের ঘেউ ঘেউ যারা বলে তার মুখে কি জিব্বা রাখা যায় এই তার গালে কি দাঁত রাখা যায় তার দেহে কি হাত রাখা যায় এই কথা বলেন না কেন রাখা যায় ওর পিচের চামড়া দিয়া পায়ের জুতা বানানো দরকার ঠিক না এরশাদ সাহেব তার বিচার করেন এরপরে আসলেন বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম তার খালেদা জিয়া তার প্রথম ৯১ সাল থেকে ৯৬ পর্যন্ত তিনি ক্ষমতায় ছিলেন ঠিক কিনা জানেন তার আমলে তুমি তৈরি হলো তাসলিমা নাসরিন এই নষ্টা ভ্রষ্টা চরিত্রহীনা মেয়েটা এই বিশ্ব বেশ্যাটা আল্লাহু আকবার আল্লাহকে গালি দিয়া বলল আল্লাহ নারী নির্যাতন করেছে কোরআন শরীফের সূরা নিসার আয়াত সে টেনে ছিঁড়ে ফেলল জুতা দিয়ে পাড়া দিয়ে ধরলো তাসলিমা কোরআনের আয়াত নাউজুবিল্লাহ বলে ওই যে আয়াত আল্লাহ বলেছেন একজন পুরুষ সক্ষমতা থাকলে অর্থনৈতিক সংগতি শারীরিক ফিটনেস ভালো থাকলে যদি চারজন স্ত্রীকে সব রকমের পোশায় তিনি রাখতে পারেন তাহলে চারটা বিয়া শরীয়তে জায়েজ আছে আল্লাহর বিধানে ঠিক কিনা মাসনা ও তুলাসা ও রুবা দুইজন তিনজন চারজন পর্যন্ত রাখতে পারো এখন তাসলিমার দাবি পুরুষরা স্ত্রী বউ একসাথে রাখার অনুমতি আল্লাহ দেয় আর আমাকে চারজন স্বামী একসাথে রাখার অনুমতি দেয় না আল্লাহ নারী নির্যাতন করেছে মানে একসাথে চার স্বামী রাখতে চায় যে নারী ব্যাপারী বাড়ির আশ্বিন ব্যাপারী বাড়ি আর শেখ বাড়ির আশ্বিন মাসের কুত্তি আর ওই মহিলার মধ্যে পার্থক্য থাকে না ঠিক কিনা ধরো ভাই কথা বলেন না কেন কি ঠিক না সে চার স্বামী একসাথে রাখতে চেয়েছে ওনার এত জৌলুস আর এত পদ্মা মেঘনার খেলা আমার ভাইয়ের আমরা তার বিরুদ্ধে লড়াই করলাম কিশোরগঞ্জে ক্লাস এইটের একটা ছাত্র শহীদ আরমান শহীদ হয়ে গেল তার বিচার হলো না রাতের অন্ধকারে খালেদা যে তারে বোরকা পরায় বিদেশে পাচার করে দিলেন এরপরে আসলেন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী উনি ক্ষমতায় আসার পরে নাস্তিকরা কয় এতদিনে পাইছি আমরা আসল বটঘাট এই বটবৃক্ষের নিচে ইসলাম বিদায় দেব শাহবাগের মোড়ে তারা গণজাগরণ মঞ্চ বানিয়েছে প্রথম দিন আমি বলেছিলাম এটা গণজাগরণ মঞ্চ নয় এটা গণজানোয়ার মঞ্চ ঠিক কিনা জোরে কর সেখান থেকে তারা কুকুরের মাথায় টুপি পরায় ইসলামকে গালি দেয় আলেম ওলামাকে গালি দেয় আল্লাহু আকবার খানকার ভিতর থেকে ওমর স্টাইলে বের হয়ে আসলেন বাংলার দক্ষিণ আর ওই পূর্ব কোণে হাঁটাদারি মাদ্রাসার মোহতামিমের চেয়ার থেকে আল্লামা আহমদের শফি হুঙ্কার দিলেন শাহবাগে ভেসে গেল আর কি বলা হয় শাপলা চত্বরে কারবালা হয়ে গেল ঠিক কিনা জোরে কর কি বলেন ঠিক না আমার ভাইরা উলামায়ে কেরাম বারবার দাবি তুললো কই বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা জিয়া থেকে খালেদা জিয়া নাম ছহ তো বললাম কারামলে কে নবীজিকে গালি দিয়েছে যে একজনের বিচার আপনারা করেন নাই এবার এই 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 শোনেন এবার কারো কাছে বিচার আর চাওয়া হবে না ঠিক কিনা আমি বলি এই গ্রামের লোকদেরকে বলে যাই ভালো করে মানে
কেউ যদি নবীজিকে গালি দেয় কোরআনকে অবমাননা করে একটা মিছিলও করবেন না যে অমুকের ফাঁসি চাই তমুকের ফাঁসি চাই 52 বছর রাস্তায় রাস্তায় আমরা ফকিরের মতো মিছিল করি আর ফাঁসি চাই আর এরা ফাঁসি দেয় না এবার ফাঁসি নিজেদের হাতে দিয়ে ফেলতে হবে ঠিক কি রাজা রাখো এবার থেকে যেখান থেকে নবীজিকে গালি দেওয়া হবে কোনো মিছিল না কোন কারো কাছে দাবি না কোন সাতার কাছে দাবি করতে যাব ওই শয়তানটাই তো তার আসল ভাগগুরু ঠিক কি রাজা রাখো বরংসর সাথে সাথে সবাই একটা করে বাঁশের লাঠি হাতে নেবেন যেখান থেকে গালি দেওয়া হয়েছে বাড়িটা ঘিরে ফেলবেন অল্প সময়ের ভিতরে বাড়িটা মানুষ মাটির সাথে মিশিয়ে দিবেন পারবেন না এই পারবেন 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 কারা পারবেন দোহাত তুল আল্লাহু আকবার বলে দেন আল্লাহ তুমি কবুল করো জোরে কোন আমি